শুন, এই জায়গাগুলো তো আমাকে বললাম, বিশেষ বিশেষ জায়গা ঘেরা আছে 20 বছর হলো, না গিয়ে না সন্ধ্যের দিকে হচ্ছে শুনে মনে রাখো। আমজনতার জন্য বসে দিতে দেবে, সব বলে দেবো, বলার মাধ্যমে সব আচ্ছা, সবাই এসছেন তো আপনাকে আচ্ছা বলা শুরু করছি। আচ্ছা, এই যে ঘেরা জায়গা, এটাই শান্তিনিকেতনের প্রথম স্থান, উৎপত্তি স্থল, উপাসনা স্থল, জায়গার নাম শাকুন্তলা। আর এই শাকুন্তলা যদি না থাকতো তাহলে পৃথিবীতে শান্তিনিকেতন বলে কোনো জায়গা থাকতো না। একটা বড় শাসন যাত্রী নিয়ে যে জন্ম ইতিহাস, বড় শাসন যাত্রা বর্তমানে নাই, সেটা 1994 লক্ষ্য করুন, এই দেবীটার মধ্যে কেন গোলাপি কালারের পাখির দিয়ে ঘেরা, তার মধ্যে শুনুন তো পান্ডালা গাছ, ঠিক আছে। আর ওই জায়গাতেই যে বড় শাকিন গাছটা ছিল, সেই গাছটার নীতি 1862 সালে শান্তিনিকেতনের প্রতিষ্ঠাতা। আপনার একটা এইখানটা আসুন, সবাই দাঁড়াচ্ছে তো দেখা দেবো, বসুন। 1862 সালে শান্তিনিকেতনের প্রতিষ্ঠাতা ওনাকে বাবা মহর্ষি রবীন্দ্রনাথ ঠাকুর এই জায়গাতে সে বড় শাকিন গাছের নীতি কিছুক্ষণ বিশ্রাম আমার প্রাণের আরাম।